বেদানা আনারস বা ডালিম এর বৈজ্ঞানিক নাম পুনিকা গ্রানাটাম। এটি এক রকমের ফল, এর ইংরেজি নাম পোমেগ্রেনেট। হিন্দুস্তানি, ফার্সি ও পশু ভাষায় একে আনার বলা হয়। কুর্দি ভাষায় হিনার এবং আজারবাইজান ভাষায় একে নার বলা হয়। প্রকৃত এবং নেপালীয় ভাষায় বলা হয় দারিম। বেদানা গাছ গুল্ম জাতীয়, 5 থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হয়। পাকা ফল দেখতে লাল রঙের হয়। ফলের খোসার ভিতরে স্ফটিকের মতো লাল রঙের দানা দানা থাকে, সেগুলিও খাওয়া হয়। এর আদি নিবাস ইরান এবং ইরাক। ককসাস অঞ্চলের এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে, সেখান থেকে তা ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে। বর্তমানে এটি তুরস্ক, ইরান, সিরিয়া, স্পেন, আজারবাইজান, আর্মেনিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, লেবানন, মিশর, চীন, বার্মা, সৌদি আরব, ইসরায়েল, জর্ডান, ফিলিপাইন, দক্ষিণ পূর্ব এশিয়ায় শুষ্ক অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ দক্ষিণ ইউরোপীয় এবং ক্রান্তীয় আফ্রিকায় ব্যাপকভাবে চাষ করা হয়। স্পেনীয়রা 1969 সালে ল্যাটিন আমেরিকা এবং ক্যালিফোর্নিয়াতে বেদানা নিয়ে যায়, ফলে বর্তমানে ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনায় এর চাষ হচ্ছে। উত্তর গোলার্ধে এটি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মৌসুমে জন্মে, দক্ষিণ গোলার্ধে মার্চ থেকে মে পর্যন্ত এটি জন্মে। ডালিম ফল আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় পথ্য হিসেবে ব্যবহৃত হয়। ডালিমে বিউটেলিক অ্যাসিড, আর্সেনিক অ্যাসিড এবং কিছু অ্যালকালীয় দ্রব্য যেমন সিডোপ্যারেটাইডিন, প্যাপ্রেটাইডিন, আইসোপ্যাপ্রেটাইডিন, মিথাইল প্যাপ্রেটাইডিন এবং প্রভৃতি মূল উপাদান থাকায় ইহা বিভিন্ন রোগ উপশমে ব্যবহৃত হয়। কবিরাজি মতে ডালিম হচ্ছে হৃদয়ের শ্রেষ্ঠতম হিতকর ফল। এ ফল কোষ্ঠরোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়। গাছের শিকড়, ছাল ও ফলের খোসা দিয়ে আমাশয় ও উদরাময় রোগের ঔষধ তৈরি করা হয়। ইহা ত্রিদোষ বিকারের উপশামক, শুক্রবর্ধক, দাহজ্বর, পিপাসানাশক, মেধা ও বলকারক, অরুচিনাশক ও তৃপ্তিদায়ক। ডালিমের ফুল রক্তস্রাবনাশক, রক্তপাত বন্ধ করতে ডালিম ফুল অত্যন্ত কার্যকরী। হঠাৎ দুর্ঘটনা, শরীরে কোনো অংশ ছিঁড়ে গেলে, থেতলে গেলে বা কেটে গেলে রক্তপাত হলে ডালিম ফুল কোচলিয়ে ক্ষতস্থানে লাগিয়ে চেপে ধরলে রক্তপাত বন্ধ হয়ে যায়। ফুল না পেলে পাতাও ভালো কাজ করে। হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া রোগের মহা ঔষধ ডালিম ফুলের রস। নাক দিয়ে রক্ত পড়া বা রক্ত ঝরা একটি সাধারণ রোগ, বহু মানুষের এরকম হয়। অনেকের বিনা কারণে নাক দিয়ে রক্ত যায়, শিশুদের মাঝেও এটা লক্ষ্য করা যায়। হঠাৎ করেই এরকম হয়, আঘাত, পলিপ বা কোনো কারণ ব্যতীত যদি নাক দিয়ে রক্ত পড়ে বা রক্ত যায়, ডালিম ফুল কোচলিয়ে রস নিয়ে নাকে শ্বাস নিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আমাশয় নিরাময়ে ডালিমের খোসা। যারা আমাশয়ের রোগী, ডালিমের খোসা সিদ্ধ করে সেবন করলে আমাশয় নিরাময়ের ভালো ফল পাওয়া যায়। আমাশয় নিরাময়ে ডালিমের কাঁচা খোসা এবং শুকনা খোসা দুটোই কার্যকরী, তাই ডালিম খেয়ে খোসা ফেলে না দিয়ে শুকিয়ে ঘরে রেখে দেওয়া ভালো। ডালিম গাছের ছাল গুঁড়ো করে ছড়িয়ে দিলে শরীরের যে কোনো স্থানে বাগি বা উপদং নিরাময়ে ভালো কাজ করে। মহিলাদের প্রদরোগ নিরাময়ে ডালিম ফুল উপকারী। প্রদ একটি জটিল মেয়েলি রোগ। প্রদ দু প্রকার, শ্বেতপ্রদ ও রক্তপ্রদ। উভয় প্রকার প্রদে 4 থেকে 5টি ডালিম ফুল বেটে মধুর সাথে মিশিয়ে কিছুদিন সেবন করলে রোগ ছিঁড়ে যায়। গর্ভপাত নিরাময়ে ডালিমের গাছের পাতা উপকারী। বহু মহিলার গর্ভসঞ্চারের 2-3 মাসের মধ্যেই গর্ভপাত হয়ে যায়, কোনো কোনো মহিলার একাধিকবার এরকম হয়। ডালিম গাছের পাতা বেটে মধু ও দধি একসাথে মিশিয়ে সেবন করলে গর্ভপাতের আশঙ্কা দূর হয়। ডালিম গাছের শিকড় কৃমিনাশক। কৃমির সমস্যা আমাদের জাতীয় সমস্যা। কৃমির কারণে শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই নানাবিধ জটিলতায় ভোগে। ডালিম গাছের মূল ও শিকড় থেকে ছাল নিয়ে চূর্ণ করে চুনের পানির সাথে মিশিয়ে সেবন করলে অনায়াসে কৃমি নাশ হয়। বয়সভেদে 1 থেকে 3 গ্রাম পরিমাণ নির্ধারণ করতে হবে। শিশুদের পেটের রোগ নিরাময়ে ডালিম গাছের ছাল। শিশুরা বিভিন্ন প্রকার পেটে পীড়া ভোগে, যেমন যেসব শিশু পেট বড় হওয়া সহ বিভিন্ন প্রকার পেটে পীড়া ভোগে তাদের জন্য ডালিম গাছের শিকড় থেকে ছাল নিয়ে গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে সেবন করতে দিলে ভালো ফল পাওয়া যায়। অনেকের মতে এটাও বলা হয়ে থাকে যে ডালিম খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায়। মূলত ডালিম গাছ ফল, ফলের খোসা, পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত কোনোটাই ফেলনা নয়, আগাগোড়া মানুষের উপকারী।
ডালিম খেলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর আপনাদের শরীর সুস্থ রাখবে। ডালিমের আরও অনেক কিছু উপকার রয়েছে, সবটি জেনে রাখা দরকার আমাদের, তাই ডালিম সম্পর্কে সব কিছু জেনে রাখুন। বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।